ভোট আসে ভোট যায় কিন্তু এলাকার বাসিন্দাদের রাস্তা দুর্ভোগ চিরকালের। জলপাইগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধী কলোনি এবং রাজবাড়িপাড়া এলাকার একাংশের রাস্তাঘাটের এই বেহাল দশা। রাস্তার কোথাও পিচের চাদর উঠে গিয়ে কঙ্কালসার অবস্থা, আবার কোথাও পথের সরা সরে গিয়ে খানা খন্দে ভরে গিয়েছে। স্থানীয় বাসিন্দা দেবাশিস সরকার বলেন, দীর্ঘ ছ বছর থেকে রাস্তার এই বেহাল অবস্থা। এই রাস্তায় চলতে গিয়ে অনেক মানুষ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, সাইকেল স্কুটার নিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারছে না। আরেক বাসিন্দা বাবু মহন্ত জানিয়েছেন, এলাকার বেশিরভাগ রাস্তাই ভাঙা, দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে। স্থানীয় প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, তা সত্ত্বেও কোনো হেলদোল নেই। রাস্তার উপর জমে রয়েছে নোংরা আবর্জনা, যাতায়াতে মানুষের অসুবিধা হচ্ছে। এলাকার পানীয় জল এবং পথবাতিরও কোনো অসুবিধা নেই। এইটা প্রায় পাঁচ ছয় বছর, এইটা বেশি হবে, চার পাঁচ বছর হয়ে যাবে। কি দেখছেন এখন, কি অবস্থায় আছে? এই তো আমরা যেভাবে আছি আপনারাই তো দেখতেছেন, রাস্তাঘাটের অবস্থা যা হাল। স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন? আমাদের কাউন্সিলরকে জানাই, কাউন্সিলরের বাড়ি এইখানে, ও তো যাতায়াত করছে নিজেই। কি হলে ভালো হয় আপনাদের? আমাদের স্থায়ীভাবে রাস্তাটা ভালো হইলে ভালো। পানীয় জল রাস্তার পাশাপাশি পানীয় জল আর লাইট কীরকম আছে আপনার? না, পানীয় জল আর রাস্তা লাইট ঠিক আছে আমাদের। রাস্তাটা ভালো হলে রাস্তাটা আমাদের ভালো দরকার। এটা কোন জায়গা আর কোন এলাকা বলেন? এটা এক নম্বর ওয়ার্ড ইন্দিরা গান্ধী কলোনি, ইন্দিরা গান্ধী কলোনি উচ্চা কলোনি বলে এটাকে। কতগুলি রাস্তা এরকম পরিস্থিতি? আমাদের প্রত্যেকটা রাস্তা এরকম প্রায়। কি নাম আপনার? আমার নাম বাবু মহন্ত। শুধু রাস্তাগুলি যদি দ্রুত সারাই করা হয় তাহলে উপকৃত হবেন এই এলাকার বাসিন্দারা। এবং কি জানাচ্ছেন আরেকজন এলাকাবাসী, শুনব। যদি একটু বলি, রাস্তাটার অবস্থা অনেকদিন ধরেই, মানে পাইপ লাইন করেছিল তো, তারপর থেকে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। রাস্তাতে যাওয়া যায় না, হুচট খেতে লাগে, মানে একদম দুর্দান্ত অবস্থা রাস্তা। পাইপ লাইনের পরেও তো দেখতেছি অন্য অন্য রাস্তাগুলো মাঝখান অব্দিও একদম কঙ্কালসার অবস্থা হয়ে গেছে। মানে এর আগে কি স্থানীয় প্রশাসনকে বলা হয়েছিল? বলা হয়েছিল, হয়েছিল মানে পাঁচ বছর আগে রাস্তাটা ঠিক হয়েছিল, তারপর আর কোনো মেরামত হয়নি। এখন কি পরিস্থিতি? এখন খুবই খারাপ অবস্থা রাস্তা, রাস্তাতে যাওয়া যায় না, মানে পড়ে যেতে লাগে, হুচট খেতে লাগে। তো এখন তো এই যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতি কি দেখভাল হচ্ছে না? না, এখন তো হচ্ছে না, করোনা নেই, মহামারী নেই, সবাই ব্যস্ত আছে। কি বলবেন, কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হলে ভালো হয়, মানে তাড়াতাড়ি যদি কাজটা হয় তাহলে ভালো হয় রাস্তাটা। কি নাম আপনার? আমার নাম দেবাশিস সরকার। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারাই তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার।